এক সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন ক্লাস পরীক্ষা চালুকে অগ্রাধিকার দিয়ে একে একে সার্বিক উন্নতির কাজ চলবে ক্যাম্পাসে দলীয় রাজনীতির বদলে শিক্ষার্থীদের জন্য রাজনীতি চালু করার পক্ষে নতুন উপাচার্য মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিরিশতম উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে বুধবার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন তিনি সাংবাদিকদের জানান এক সপ্তাহের মধ্যেই ক্লাস পরীক্ষা নেয়ার কার্যক্রম শুরু করতে চান কমন যে এগুলোকে নিয়ে যদি আমরা মোটামুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যদি শুরু করতে পারি আমরা এই মুহূর্তে একশো ভাগ নিখুঁত পরিস্থিতির জন্য অপেক্ষা করছি না যতটুক পারি শুরু করা তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় এটা বুঝতে হবে যে আমাদের স্মরণকালে কিন্তু এই ধরনের আমরা একটা এই পরিস্থিতিতে আমরা আসিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন উপাচার্য এখন যে পর্যায়ে আমরা আছি এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অংশীজনদের একটা বড় অংশের অকুণ্ঠ সমর্থন লাগে redmi 13 style dynamite duniya ka এবং নেতৃত্বেরও একটা লেগে থাকার মানসিকতা লাগে এটা রাতারাতি হবে না ফল হবে না সময় দিয়ে চেষ্টা করতে হবে ক্রমাগত চেষ্টা করতে হবে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিয়েও কথা বলেন তিনি ছাত্র হিসেবে শিক্ষক হিসেবে সমাজের সাথে আমাদের যে সম্পর্ক যে অঙ্গীকার তার যে রাজনৈতিক রূপ সেটি হয়তো হবে আমাদের রাজনীতি এখন আমি যদি বহিষ্ঠ প্রতিষ্ঠানের প্রতিভু হিসাবে বসে এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করি আমি তো মনে করি যে সেটি আমাদের জন্য খুব যুক্তিসঙ্গত না আবাসিক হলে মেধার ভিত্তিতে আসন বরাদ্দের পক্ষেও মত দেন নতুন এই উপাচার্য হলগুলোকে যদি আমরা মোটামুটি ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত করতে পারি যে যারা ঢুকবেন তারা প্রকৃত অর্থেই ন্যায্যতার ভিত্তিতে ঢুকবেন মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা